আপনারা এখানে যদি ইন্টারভিউ নেই 99% পাবলিক যারা মাদ্রাসায় পড়েন নাই যারা জীবনে মাদ্রাসায় পড়েন নাই শতকরা 99 ভাগ পাবলিক কিরাত শুদ্ধ করে পড়তে পারবেন না কিরাত শুদ্ধ করে পড়তে পারবেন না আপনাদের এই বেলটা আইসা সব মসজিদে আমি ওয়াক্তিও নামাজও পড়তে যাই না ভয়তে বহুত মসজিদে যাইয়া নামাজে শুরু করে দিয়া ইমাম সাহেবের সাথে শুরু করছি কিরাত শুরু করলি পরে নামাজের মধ্যে নামাজের নিয়ে ছেড়ে দিছি নইলে সব শেষ হয়ে যায় ইমামের পিছনে দাঁড়াইছি ইত্তেদা করছি যখন ইমাম কিরাত শুরু করছে এমন কিরাত এমন গলত সদরে সিন সিনরে সদ الله أكبر الزغا بارك هنيك تريك الله أكبر أبارك الله أكبر أبار الله أكبر قويت يكوي أكبر كيرات دا پڑي نمستر بسر حوئي دا اي شكر امام را ماترو 3000 4000 5000 تقا بيتون خيا জীবন পরে যতদিন মুসল্লিদেরকে ফাঁকি দিছো আল্লাহর কসম ইমাম কিরাত গলত হলে নামাজ বাতিল হয়ে যায় নামাজ ভঙ্গের কারণ মন নিষ্ঠে তার ভিতরে এক নম্বর কিরাত গলত পড়া এক নম্বরে কিরাত গলত পড়া তুমি কিরাত গলত দিয়ে নামাজ পড়াইতেছো কিয়ামতে যত মুসল্লিদের নামাজ নষ্ট করছো এই সমস্ত মুসল্লিদের নামাজের জবাব তোমাকে দেওয়া লাগবে কি দিয়ে দিবা তোমার অন্য আমল দিয়ে নামাজের জব দিয়ে তুমি হাজার হাজার কোটি কোটি বছর জাহান্নামে পোড়া লাগবে সাবধান হয়ে যাও দুই চার হাজার টাকার লোভে তুমি গলত কিরাত দিয়ে নামাজ পড়াইয়া জাতি কিভাবে ক্ষতিগ্রস্ত করো না এমনি নামাজের যে বরকতটা পাচ্ছি না আর এরকম এরকম ধামলা কিরাতের ইমামদের পিছনে পড়িয়া জাতির সমস্ত নামাজ নষ্ট হয়ে যাচ্ছে কথা বলে কিরাত শুদ্ধ করে পড়ব আমরা পারি না আমাদেরকে আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছে নবী পাক বলেন মান কানা লাহু ফি সালাতি ইমামুন ফাকিরাতুল ইমাম লাহু কিরাতুন যার নামাজে ইমাম আছে তার ইমামের কিরাতই তার কিরাত তাই ইমাম জোরে পড়ুক তাই ইমাম আস্তে পড়ুক ইমামের কিরাতই তার কিরাত আমরা শুধু চুপ করে দাঁড়িয়ে থাকলে আমাদের হয়ে যাবে দুরূদ শরীফ তরি তাসবিহ তাহলিল যেগুলো আছে সেগুলো পড়ব একটা বাসার ব্যবস্থা হয়ে গেল মহিলারা তো যার যার কিরাত তার তার পড়া লাগবে কথা বলে লাগবে কি লাগবে না এজন্য মহিলাদের অত্যন্ত জরুরি মহিলা মাদ্রাসা করা মহিলা মাদ্রাসা থেকে শিক্ষা গ্রহণ করা আসুক সামনে আসতে বলবো ইনশাআল্লাহ তো নামাজের পুরস্কার পাঁচটা এক নম্বর পুরস্কার হলো রুজির অভাব থাকে না কথা বলেন রুজির অভাব থাকে না মাঝে মাঝে একটা বাস্তব আমি বলি যেই বাস্তবটার সম্মুখীন আমি নিজে হয়েছিলাম প্রায় 20 বছর আগে হবে 20 থেকে 21 বছর আগে হবে সম্ভবত আমি লক্ষ্মী ভাষা মাদ্রাসায় পড়াই ওই সময় সর্বপ্রথম আপনাদের মাগুরায় মাহফিলে আসি পানি উন্নয়ন বোর্ড মসজিদে হযরত মাওলানা তাওহিদুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি আমার সে বয়স ছোট পড়ালেখার জামানে আমার সে জুনিয়ার আল্লাহর বান্দাকে আল্লাহ জান্নাতি করুক সবাই বলেন আমিন তার মাধ্যমে আমি মাগুরার কাছে পরিচিতি লাভ করছি সর্বপ্রথম ধরে নিয়ে যায় সেখানে ওই সময় আমি গিয়েছি একবার মাহফিলে মোল্লার হাট তো এদিক দিয়ে বাসে যাইয়া নামছি যে স্টানে জাগার নেওয়া হলো গোনাপাড়া আর ওদিক দিয়ে গহরডাঙ্গার মহাদ্দেশ মাদ্রাসা গহরডাঙ্গা মাদ্রাসা শিক্ষা সচিব হযরত মাওলানা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি হুজুর মারা গেছেন হুজুর আসছেন গহরডাঙ্গা থেকে একই মাহফিলে যাব তো গোনাপাড়া বাসের থেকে নাইমা দুইজন একসাথে একটা ভ্যান ঠিক করছি ভ্যানে যাইতেছি যাইতে যাইতে মোল্লার হাট কত দূর যাইয়া একটা জায়গা একটা গ্রামের নাম আছে মোল্লার কুল আর মাহফিলের মাদ্রাসার নাম হলো বড় ঘাট তো মোল্লার কুল গেলে মাগরিবের আজান দিয়েছে আর অল্প একটু ভ্যান চালাইলে আমরা মাদ্রাসায় যাইয়া নামাজ পড়বো পড়তে পারবো কিন্তু জামাত না পাওয়ার সম্ভাবনা বেশি যখনই মোল্লার কুল থেকে মাগরিবের আজান দিয়েছে আমরা ব্যানারা দেখি যে পায়ে স্লো হয়ে গেছে ওর গতি স্লো হয়ে গেছে ও টেনশন করতেছে যে চালাই চালাইতে বলবে আরো নাকি নামাজ পড়তে বলবে কি বলবে ও দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ছে এর মধ্যে আজান শুনে আমরা বলে ডান পাশের মসজিদে ভ্যান চাপাও নামাজ পড়ি যাই ও বড় খুশির সাথে মুহূর্তের মধ্যে ভ্যান ডান দিক ঢুকাইতেছে নামাজ পড়লাম নামাজও পড়াইলেন রুহুল আমিন সাহেব হুজুরের কণ্ঠও বড় চমৎকার ছিল আর বুজুর্গ মানুষ নামাজে দিলটা ঠান্ডা হয়ে গেছে কেরাত শুনে নামাজের পরে বেরোয় ফিরে আবার ভ্যানে উঠছি ভ্যানওয়ালার কেমন যেন চেহারার ভিতরে একটা আলাদা আনন্দ অনুভব হচ্ছে হাসি হাসি খুশি খুশি ভাব তা আমি বলতেছি এই কি ব্যাপার ভ্যানে আগে যে চেহারা দেখলাম এই মাগরিবের পরে তো চেহারা তোর কথাবার্তা সুর টন পাল্টে গেছে এত খুশি খুশি কেন তোমার এই অবস্থা কয় যে হুজুর আর কিছু না পয়সা করি মেলা পাইছি তা না খুশি হলো আজকে চিন্তাই ছিলাম যে দুই বড় হুজুর বক্তা বসা যদি কইতেন যে ওই জায়গা যাইয়ে নামাজ পড়বো তাহলে তার আমি বেনালা আমার তার বলার কিছু ছিল না
আমরাকে বড় হুজুরের উপদেশ কথা বলতে পারতাম না কিন্তু ওই জায়গা যাইয়ে জামাত পাইতাম না আমি বড় চিন্তায় রইছি আল্লাহ জামাতটা ছুটে না যায় তা আপনারাও সাথে সাথে মসজিদে ঢুকে যে জামাতে নামাজ পড়লেন আর পড়াইলেন আর হুজুরের পিছনে নামাজ পড়িমা দিলটা ঠান্ডা হয়ে গেছে এই আলো আমার খুশি টাকা পয়সা কোনো খুশি না এরপর ওই ছেলেটা ওই ভ্যানলা যুবকটা যুবক সাইদের ও একটা কারগুজারি শুনাইলো বলল যে হুজুর আমার গত বছর কুরবানির ঈদের রোজার ঈদের পরের থেকে গত বছর রোজার ঈদের পরের থেকে আজ পর্যন্ত প্রায় এক বছর হতে চললো আর রমজান তো বেশি দেরি নাই এই এক বছরের ভিতরে আমার এই ভ্যানলা ভ্যান চালাই দিয়া ওই ছেলে কয় আমার গত রোজার ঈদের পরের থেকে নিয়ে রোজার ঈদের দুই একদিন আগের থেকে নিয়ে আজকে পর্যন্ত একটা ওয়াক্ত তাকবীরে উল্লাহ ছুটে যায় আমি কিন্তু বলতে সাহস পাচ্ছি না আমার মনে হয় প্রায় পারবেন না আমার মনে হয় ইমাম সাহেবরাও পারবেন না কারণ ইমামরা তো মাঝে মাঝে এদিক ওদিক যায় নিয়মিত যতক্ষণ মসজিদে থাকে অতক্ষণ তকবীর উল্লাহ তো ইমামের দেওয়াই লাগে কিন্তু ইমাম সাহেব যদি মাঝে ছুটি মুটিতে যায় তখন তারও ছুটি যাওয়ার সম্ভাবনা থাকে 100% গ্যারান্টি দেয়ার মানুষের অভাব এক বছরের ভিতরে তকবীর উল্লাহ ছুটে নাই মানে জামাত ছুটে নাই এবং ইমামের ভিতরে তকবীর উল্লাহ বলে ইমাম আল্লাহু আকবর বলে সানা বান্দে কিরাত শুরু করার আগে মুসল্লি নামাজে জয়েন্ট করার নাম হলো তকবীর উল্লাহ এটি এক বছরের মধ্যে ভ্যানালা ছুটে নাই আমি বললাম কেন সবসময় কি তুমি একই ধরনের যাত্রী হও হুজুর যাত্রী তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব তাই ওঠে তা আমি বলি বলেই নাই আজান হবে তো যেই মসজিদের কাছে হবে আমি তোমার ওই জায়গায় নামাজ দেবো তুমি যদি এই শর্তে উঠতে পারো তো উঠবা আমি কিন্তু আজান হলে আর এক কদমে প্যাডেল মারবো না আল্লাহর রহমতে আমার এই প্রতিজ্ঞায় আমি সফল এক বছরের মধ্যে তকবীর উল্লাহ ছোটে নাই গত রোজার ঈদের দুই তিন দিন আগে এই বড় ঘাটে দুইটা যাত্রী আসছে এই দুইজন যাত্রী স্বামী স্ত্রী তারা আসছে ঢাকা থেকে তখন ওই দিক দিয়ে বাস যাইতো সুন্দরবন পর্যটক ওই গাড়িগুলো ওই দিক দিয়ে যাইতো বনভূল তো ওই রাস্তায় যা ঢুক আইসা দুইজন যাত্রী স্বামী স্ত্রী যুবক মানে বাচ্চা কাচ্চা হয় নাই খুব ভালো চাকরি করে বলে মনে হয় তাদের সেই আমলে তো মোবাইল এত অ্যাভেলেবেল ছিল না মোবাইল কেনা লাগতো 60-70 হাজার টাকা দিয়ে সিম কিনা লাগতো 15-20 হাজার টাকা দিয়ে সেই সময় সে মোবাইল একটা ওদের হাতে আইসা দুইজনে দাঁড়াইছে গাড়ি থেকে নেমে আমারে ডাক দিল ভাই অমুক জায়গা যাবেন আমি বললাম হ্যাঁ যাবো ঘোষগাতি ওই পাশে একটা বাজার আছে ঘোষগাতি ঘোষগাতি যাবেন কয় জি যাবো তো আমি তাদেরকে উঠাইছি উঠানোর সঙ্গে সঙ্গে মসজিদের থেকে আজানের ধ্বনি আসছে আমার কানে আসরের রক্ত জীবন ভরেই তো আসরের আজান শুনি সব ভক্তের আজান শুনি কিন্তু আজকের দিনের আজানটা আমার মনে হয় যেন আমার কলিজার মধ্যে তীরের মতো ঢুকে গেছে আমি যাত্রীদেরকে বললাম আমি আর এক কদম পা বাড়াবো না আমার মনে হচ্ছে আর এক কদম বাড়াইলে আমি ঠেকবো না বেশ বাস পড়া আমি আজান শুনছি আমার কানে আওয়াজ আসছে আল্লাহ সবচেয়ে বড় জোরে বলেন আল্লাহ আল্লাহু আকবার মানে কি আল্লাহ সবচেয়ে বড় ঠিক কিনা ভাবি না চিন্তা করি না তর্জমা বুঝি না সেদিন এক পুলিশ অফিসার আমাকে বলতেছে হুজুর আপনি আশ্চর্য হবে আমাদের একজন বড় পুলিশের একজন বড় অফিসার হিন্দু ভদ্রলোক বড় মাপের অফিসার আমরা পুলিশরা মুসলমান পুলিশ স্যারের অফিসে বসা জোহরের আজান দেশে আজানে আজান দিলে স্যার আমাদের মিটিং স্থগিত করলেন বললেন যে বন্ধ রাখো আজান শেষ আমাদের আজান শুনতে বিরতি দিয়া সারো আজান শুনতেছেন আমরা ওই বিরতিতে কেউ বিড়ি ধরাইছি আড়ালে যাইয়া কেউ গল্প হচ্ছিছি যারা বান খাই তারা কাঁদছি যারা গল্প তারা গল্প কেউ মোবাইল কুটকুট করতেছি স্যার চুপ করে আজান শুনতেছে হিন্দু এরপরে স্যার আমাদেরকে ধমক দেবেন আমরা কিসের মুসলমান মিয়া কি বলে শোনেন আল্লাহ সবচেয়ে বড় আল্লাহু আকবার মানে কি জানেন মুসলমান হইয়া আল্লাহ সবচেয়ে বড় আর সেই ধ্বনি আওয়াজ কানে আসার পরে আপনি সিগারেট বড় বানাই নিলেন আপনি মোবাইল বড় বানাই নিলেন আপনি গল্প বড় বানাই নিলেন আপনি কিসের মুসলমান হিন্দু স্যারের ধমকে মনে হয় যেন ভয়তে পেশাব এসে গেছে একজন হিন্দু স্যার সেই বুঝতেছে আল্লাহ সবচেয়ে বড় আর আমি মুসলমানের বাচ্চা ব্যবসা সবচেয়ে বড় ধান সবচেয়ে বড় খ্যাত সবচেয়ে বড় চাকরি সবচেয়ে বড় বাংলা সবচেয়ে বড় ইংরেজি সবচেয়ে বড় অঙ্ক সবচেয়ে বড় আমার গাড়ি সবচেয়ে বড় ড্রাইভিং সবচেয়ে বড় সব কিছুরে বড় যাই না মহিলারা রান্না বান্না
কথা বলো, সংসারের কাজ বলো, আল্লাহু আকবারকে বলো, ভাবতেই পারি না, এ কথা আমার অন্তরের মধ্যে ঢোকে না, কথা বলেন ঠিক কি না? ও মুসলমান, এর কারণেই তোমাদের পতন, এর কারণেই তোমাদের মরণ, ও মুসলমানরা তা বুঝতেছে, তাও তোমরা বুঝতেছো না। ভ্যান আল্লাহ কয় হুজুর, সঙ্গে সঙ্গে আমার ভিতরে এমন একটা হিট করছে, আমি যাত্রীদেরকে বললাম আমি নামাজ না পড়ে যাব না, আপনাদের যদি অপেক্ষা সম্ভব হয় অপেক্ষা করেন, ভ্যানে বসেন অথবা অন্য ভ্যানে চলে যেতে পারেন, আমি আর এক কদম ভ্যান চালাবো না। তো লোকটা উড়াও নামাজি, উড়াও বললো ভাই আমরা তো অনেক দূর থেকে আসছি, ঢাকা থেকে প্রায় 10-12 ঘন্টা গাড়িতে 3-4টে ফেরি পার হয়ে ক্লান্ত হয়ে গেছি, আমরাও 2 জন নামাজ পড়ি, আপনি কষ্ট না পেলে অনুমতি দিলে আমরা আলাদা ভ্যানে চলে যাই। আমি অনুমতি দিছি, অন্য আর একটা ভ্যান পাইছে চলে গেছে 2 জনে রওনা দিয়ে, আমি মসজিদে গেছি নামাজ পড়ে বেরোয় আসছি, নামাজ পড়ে আসার সাথে সাথে এক জেলে মাছ বেচতে যাবে, সে আমারে বলতেছে ঘোষগাতির বাজারে যাবে, আমি বললাম যাবো, বেলা গেছে তাড়াতাড়ি টান দে, আমি বেলা গেছে বলে ওর তাড়া বেলা গেছে, এই জন্য তাড়াতাড়ি টান দিছি, খুব দ্রুত টান দিছি, মাঝখানে যেয়ে দেখি একটা মোবাইল রাস্তার পাশে পড়া, তা আমার মনের ভিতরে হিট করছে এই মোবাইলটা আমি ওই লোকের হাতে দেখছিলাম, লাভ দিয়ে ভ্যানে থেকে আমি মোবাইলটা উঠাইয়া পকেটে রাখছি, যাইলি আমার কাছে মাসের ডালার মধ্যে দিয়ে দাও, ওর দাম মেলা, আমি কইলাম যে যাত্রা তারে দেবো তোর মাসের ডালার মধ্যে তুমি, আমি মোবাইলটা পরিষ্কার করে জানি বুঝে পকেটে রাখি, আরো জোরে টানলাম, দেখি যে তাদের ধরতে পারিনি, আল্লাহ রহমত তারাও যে শোনা গেছে আমিও সেই শোনাই, ঢুকে পড়ছি জালিরে কলম তুই মাছ ব্যাস তোর টাকা পরে নেবো, আগে মোবাইলের মীমাংসা করে আসি, জালি আমার কোনো মতে মোবাইল দিতে দেবে না, চুপ চুপ কর, হতে বেলা যে মাত্র নামাজ পড়ি আসলাম আর সে মোবাইল আমি আর নেইভাবে মোবাইল রাখবো, ওই মোবাইলের আগে আমি সিনি আমি দিয়ে দিয়ে আসি, যাই আসি পকেটে রাখে বলতে আসসালাম আলাইকুম ভাই, আমি সেই ভ্যানওয়ালা নামাজ পড়ে চলে আসছি, আপনারা এই মাত্র আসছেন বলে জি, মোবাইল আছে নাকি কাছে, কেন কথা বলবেন, ওই লোকটারা বাড়ি আসলে ঈদে মোবাইল সবাই দেখাবে জন্য, নতুন নতুন কেনছে তো, সে সময় তো গ্রামের মধ্যে একটা পাওয়া যায় না, এই মোবাইল দেখানোর জন্য আসে, হ্যাঁ আছে আছে নাম্বার বলেন, কোন জায়গায় ফোন করবেন, কাজে বের করেন পরে বলতেছি, এখন মোবাইল বের করতে যার বের করতে পারে না, পকেটে নাই পকেটে নাই সে পকেটে নাই, বোর্ড ভ্যানিটির মধ্যে নাই, ব্রিফকেসের মধ্যে নাই, হ্যান্ডব্যাগের মধ্যে নাই, সাইড ব্যাগের মধ্যে নাই, কোনো জায়গা নাই তো নাই নাই তো নাই, এরপরে নাইট পরে এই দুজনে শুরু হয়েছে একতেলাপ, স্বামী স্ত্রী দুজনে ঝগড়া শুরু হয়ে গেছে, স্বামী কইতেছে যে ক্যা ওই ভ্যানে ওঠার সময় তোমার হাতে দিলাম না, স্ত্রী কয়েছে ক্যা উঠিয়ে তারপরে তোমার কাছে দিলাম না, কয়েছে ফিরে আবার তুমি কথা করতে নিলে না, কথা কয়ে ফিরে তোমার কাছে দিলাম না, মানে শেষে একজন যারে সাব্যস্ত করা যাবে দোষী সে, শেষজন কিনা এই যে দুজনে লেগে গেছে ঝগড়া এক পর্যায়ে, মানে ঈদই শেষ আইসেই যে শুধু মোবাইল দেখাতে, সেই মোবাইল যদি না পাওয়া যায় আর উনি দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখতেছে, এক পর্যায়ে মারামারি লাগিয়ে যায় যায় বাপ, আর মারামারি লাগলে তো বোর উপরেই মারি যাবে সব, ইতিমধ্যে বলছে ভাই মারামারির দরকার নেই ঝগড়া করেন না, মোবাইল কি এই যে নাকি পকেটেতে বের করে যখন মোবাইল দেখাইছে লোকটা চোখ বড় হয়ে গেছে, কোথায় পালেন কোথায় পালেন, হয়নি যেমন মোবাইল, কয় যে রাস্তায় ফেলানো পাইছি, আপনি নামাজের অনুমতি দিয়েছেন এই জন্য আল্লাহ পাক আপনার মোবাইল আপনার জায়গা মতো নিয়ে আসছে, আপনিও নামাজ পড়বেন বলে ব্যস্ত এই জন্য আপনার মোবাইল আপনি নিয়ে আসছেন, আর আমিও নামাজ পড়তে গেছি বিদায় নামাজি মানুষের হাতে আল্লাহ তাআলা মোবাইলটা মিলিয়ে দিয়েছে, কথা কোন ঠিক না, সবকিছু মিলে আমাদের সবকিছু মিলে আমাদের এর মূল কারণ হলো নামাজ, মূল কারণ কি নামাজ, এই নেন আপনার মোবাইল চান ব্যান আলা অন্য দিন দেয় 10 টাকা আজকে দিয়েছে 20 টাকা, এবার মোবাইল আলা ব্যানিটি মানি ব্যাগ খুলে 500 টাকার একটা নোট আমাকে দিয়েছে, ভাই 500 টাকা নিয়ে যান আমার মোবাইলের দাম 65,000 টাকা, আপনি না পেয়ে অন্য কেউ পাইলে আমি পাইতাম না, 500 টাকা কোনো মতো না নেব, কয় যদি মোবাইলটা যদি টাকা না নেন তাহলে মোবাইলই নিয়ে যান, যান এমন আটকা আটকাইছে শেষে নিতে বাধ্য হয়েছি, নেওয়ার পরে উনার বউ তার ব্যানিটি ব্যাগ খুলিয়ে আর 100 টাকা দিছে, কই নি কই না ভাই আনিও না, কই না এটাও নিতে হবে এটা আমার ইজ্জতের সৎকা, যদি মোবাইল না দিতেন এই আটের মধ্যে মায়ের সব আমারই খা লাগত, মারামারির আমি কোনো মতে পারতাম না, ইজ্জত বসাইছেন আপনি আমার ইজ্জতের সৎকা, কত কত নিতে হবে 600 টাকা ব্যানালা জ্বালিয়ে দিছে 20 টাকা, সব মিলে আমি বুঝতেছি যে সব নামাজের রেজাল্ট, কিসের রেজাল্ট ধরে বলেন কিসের রেজাল্ট, এ যুবক একটু পরীক্ষা কর, এ ভ্যানেলা একটু পরীক্ষা কর, এ বাসালারা একটু একটু পরীক্ষা কর, আল্লাহ রে ট্রাকওয়ালা একটু আল্লাহরে পরীক্ষা কর, এ কৃষক একটু আল্লাহরে পরীক্ষা কর, দেখ আমার আল্লাহ পাস করে না ফেল করে, আমার আল্লাহ ফেল করা জাত না, কথা কর
আল্লাহর নবী বলেন মান হাফাজা আলা সালাওয়াত আকরামাহুল্লাহ বিখামসি কিসাল ইরফাদহু যিকুলাইশ পাঁচ পুরস্কারের এক নম্বর পুরস্কার তোকে রুজির বরকত দেওয়া হবে আমি বাসায় চলে এসে আর ভ্যানচালের এই যারা এই খাল বিল নদীর মধ্যে জাল কিয়ায় তারা জাল কিয়ায় এক খালতি একটা তেলুটাই এক খালতি একটা পুটি মাছ হিরে কাউ ইস গেছে তিন কাউ পরে একটা ছোট একটা ইসিয়ে হট করে একটা খাও দেশে এত বড় একটা কাতলা পেয়ে গেছে ওর কি আর খেয়ে জানলে আর হয়তো এক দুই খেয়ে আসতে বাসতে দেয় যে দে আর একটা বাইরে কি তারপরে ওই বন্ডা বাইরে গেলে জাল জড়ায় গড়ায় ধরে বাড়ি চলে আসে ঠিক না হয় যে এক খালতি আমার বাইরে গেছে 620 টাকা আর চালাইলাম না বাড়ি চলে আসছি ব্যাংকান বাড়ি রেখে মসজিদে গেছি মসজিদে যেয়ে দেখি যে তবলিক জামাত তিন দিনের জন্য তশকিল হচ্ছে কারা তিন দিনের জন্য যাবেন নাম লেখাই দিলাম যে আল্লাহ আমারে সে সময় দিন ভরি আমি 100 টাকা ইনকাম করি ছয় দিনের ইনকাম আল্লাহ তাআলা আমাকে বিনা পরিশ্রমে দিয়ে দিয়েছে নামাজের ওসিলায় তাহলে আমি আল্লাহর সময় দেবো আমার অসুবিধা কি আমি স্ত্রীকে বললাম আমি ওই জায়গায় নাম লেখাই দিয়ে আসা স্ত্রীকে বললাম 500 টাকা রাখো তোমার কাছে আর 120 টাকা নিয়ে আমি চলে যাই আমি 120 টাকা নিয়ে তবলিকে চলে গেছি তিন দিন আল্লাহরে দিয়ে আর সেই তিন দিনের ভিতরে 120 টাকার 20টা পয়সা আমার খরচ হই নাই যে মহল্লায় গেছি তারা তিন দিন রেন্দি বেন্দি খাইয়ে লাস্টে ব্যাংক বাড়াই দিয়ে বাড়ি পাঠাই দিছে রুজির মালিক কে জোরে বলেন কে ইরফান হুজিকুল আইশ এক নম্বরে রুজির অভাব থাকে না দুই নম্বরে আযাবুল কবর হাজারো হাজার প্রমাণ কত প্রমাণ বলবো বলে শেষ করা যাবে না ও দস্তরে নামাজ যা সঠিক ফিরে পড়ো আল্লাহ রুজির বরকত বাড়াইয়া দিবে দুই নম্বরে আযাবুল কবর নামাজি ব্যক্তির কবর আযাব হয় না কতক্ষণ নামাজি ব্যক্তির কবর আযাব হয় না তিরমিজি শরীফের হাদিস তিরমিজি প্রথম খণ্ডের হাদিস সাহাবী বলেন মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিকবরাইন ইউআযাবানি ওয়া মা ইউআযাবানি ফি কাবীরিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছেন কত দূর যাওয়ার পরে রাস্তার পাশে দুইটা কবর ওই দুইটা কবর থেকে নবী দাঁড়িয়ে গেলেন সেই মানুষের চেহারার ভিতরে পার্থক্য আল্লাহ তাআলা শরীয়তের ভিতরে পার্থক্য করে দিয়েছে পুরুষে হাজার বছর পর্যন্ত চেষ্টা করলে গর্ভধারণ করতে পারবে না আর মহিলারা লক্ষ বছর পর্যন্ত চেষ্টা করলে পুরুষের পেটে বাচ্চা দিতে পারবে না কতক্ষণ টিকে থাকবে আল্লাহ তাআলা পার্থক্য করে দেয় সব জায়গা কাজেই পুরুষের নামাজ একরকম নারীদের নামাজ আর একরকম পুরুষের রোজা আর নারীদের রোজা একরকম নাই পুরুষে সারা মাস রোজা রাখতে পারে 55 বছর বয়সের আগ পর্যন্ত মহিলারা যদি শরীর সুস্থ থাকে প্রত্যেক মাসে যদি মহিলাদের যে মাসিকটা হয় এটা যদি হয় তাহলে কোন মহিলা কি রমজান মাসে পুরো রোজা রাখতে পারবে কতক্ষণ পারবে কোন মাতাও পারবে না একসাথে সব ইবাদত করাবা কি করে পাঁচ কর্মে পুরুষরা আড়াই তিন লক্ষ নবী রসুল দুনিয়া আসছে একজন নবী রসুল মহিলা না সমস্ত নবী রসুলকে আল্লাহ পুরুষদের থেকে বানাইছে কাজেই মহিলারা ওয়াজ করতে যাবা কে এ পাড়া ও পাড়া যায় গোসাই গেছে এক জায়গা বসে বইছে আড্ডা মারে কিছু স্বামী স্বামীর গিবাদ শ্বশুরের গিবাদ বাড়ির যত পচা দরবার কতগুলো করে শেষে একটু ব্যাগটাই কাইন্দে মুন্ডা জাত করে বাড়ি চলে উনি তালিমই গেছিল আছে না নাই যাইয়া বলছে প্রসাদনীর পাল্লা অলংকারের পাল্লা শাড়ির তুলি প্রতিযোগিতা থ্রিমিসের প্রতিযোগিতা আবার এক এনসিস কোন দোকানের তে আমি যাবো সামনে শুক্রবার একটু দোকানের নামটা করে দে ওই দোকানদারের নাম্বার আছে নাকি বাড়ির থেকে ফোন করে আলো ভাইয়া আমি কিন্তু আসবানি এই তুই আমি রাইল এই যত আকাবের আড্ডা কোন নাহিন নারীরা ওয়াজ করতে যাবে না না ওয়াজ করবে পুরুষরা মহিলার আওয়াজ শুনবে ঘরের ভিতরে থেকে কোন তালিম তুলিম না তালিমের জন্য মহিলা মাদ্রাসা পাঠাই দেন উপযুক্ত সময় মহিলা মাদ্রাসা ওখান থেকে কোরআন শরীফ পড়া শিখবে মেয়েদেরকে ঘরের ভিতরে বসায় শেখার যায় তালিমি যাইয়ে তালিমিতে ফিরার পথে এই করজ ভরে বান নিয়ে গেছে সুন ভুর হয়ে গেছে পানের দোকান আন্টু একটু পাসুন দিদি দাদা মিতিয়ে ভাত আসছে নান্টুর সাথে নান্টু আঙ্গুলির দেশে উনি আঙ্গুলি মাহাইছে তালিম করে আসলে আমরা ছোটবেলায় আঙ্গুলি আঙ্গুলি বাদে দোস্ত বাতাতাম মনে আছে নাকি পরে আবার ছুটে যেত এসনা টাইম দিয়ে সিঁড়ি বলতাম দোস্ত ভেঙে গেছে তো তালিম করে আসার সময় পানের দোকানদারের সাথে দোস্ত বাতাতি বাতা দিয়ে আসবে মুখে কাপড় নাই মাথায় কাপড় নাই পর্দা নাই ছাতা নাই চাদর নাই গেছে তালিমই গেছে বাড়ি আগ মানে কাজের আইনশিয়া এই আইনশিয়ার কারণে গেছে কিছুক্ষণ বিরতি নেওয়ার জন্য ওই জায়গায় বসে আড্ডা ফাড্ডা মারি আসতে এগুলো করবেন না সাবধান মেয়েরা যার যার ঘরে থাকবে মেয়েরা শিখবে কোরআন শরীফ পড়া শিখবে আপনারা পুরুষরা বাইরের থেকে তবলিগের থেকে শিখে যাইয়া ঘরের ভিতরে ফাজাইলে আমাল তবলিগের নিসাব ফাজাইলে সাদাকাত এই সমস্ত বাংলা বেহেশতি জোর আহকামে জিন্দেগি এই পাঁচটা বই মনে রাখেন এক নম্বরে তবলিগের নিসাব ফাজাইলে আমাল ফাজাইলে সাদাকাত বাংলা বেহেশতি জোর সদস্যদের লেখা বাংলা বেহেশতি জোর সদস্যদের লেখা মাওলানা হিমায়াত সাদ্দাম আহমদ বরকত তুমি লেখা আহকামে জিন্দেগি এই পাঁচটা বই কিনে ঘরের ভিতরে পড়বেন মহিলাদের দুনিয়ার কোথাও যা লাগবে না
না তাদের জিন্দেগি যা দরকার সব হবে আর শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শেখার জন্য মহিলা মাদ্রাসা আসেন বয়সী মেয়েদেরকে পড়ানো হয় আমারও মহিলা মাদ্রাসা ছিল আমি তার ভিতরে রাখা এটা নিয়ে আমার মহিলা মাদ্রাসা আমি ছেড়ে দিছি ও বহুত ঝামেলা এই ঝামেলা সামলানো বড় কঠিন এ তার বড় ব্যবস্থা আছে আল্লাহর রহমতে মেয়েদের বড় বড় বয়সী মেয়েরাও কোরআন শরীফ পড়া শিখে শিখতে পারে আপনার বাচ্চাদেরকে মহিলা মাদ্রাসায় পড়ান আপনার আমরা পুরুষরা মসজিদে যে ইমামের পিছনে নামাজ পড়ি ইমামে কিরাতে আমাদের কিরাত মহিলাদেরকে মসজিদে যাইতে ঠেকালাম এখন তাদের কিরাতে তাদের পড়া লাগবে না নামাজ কাজেই তাদের কিরাতে ভুল হইলে নামাজ হবে না কিরাত অশুদ্ধ হলে নামাজ হবে না এই মেয়েদেরকে শিক্ষা অল এভরিথিং শুধু ওই জায়গা কোরআন শরীফ পড়া শেখানা হাদিস পড়া শেখানা ওই জায়গা ইয়াস দহম দহম নহম হাসতম মাওলানা পাশ করা পর্যন্ত শেখানা মেয়েদেরকে ওখান থেকে অল এভরিথিং শিক্ষা দিতে হবে তাদের সংসার শিখাইতে হবে দাম্পত্য জীবন কেমন হবে তারপরে শ্বশুর শাশুড়ির সাথে কি আচরণ হবে স্বামীর সাথে কেমন হবে দেওর ভাসুরির সাথে কেমন হবে নুন্দেদের খেদমত কোন কায়দায় করতে হবে এ সব প্রশিক্ষণ হবে নুন্দেরা এসে কুঁজিতে পড়বে ঘরের মধ্যে আর তাকে সেই জায়গা ঘরের মধ্যে সামনের পর্ব এসে খাতি দিতে হবে এই সমস্ত বিরীতির দরকার নাই কথা কর না কেন লাস্টের নুন্দেছে নুন্দে নিয়ে চলে যাবে সে শালার বউরে এই ঝামেলা আমরা পরে সামলাতে পারবো না এইগুলো সব প্রশিক্ষণ ওখান থেকে মহিলা মাদ্রাসায় বসা শ্বশুরের খেদমত শাশুড়ির খেদমত আছে কি আছে না ও জায়গা বসে পড়াই দিতে হবে সব কিছুর শিক্ষা নয় বিদ্যালয় এই জন্য নবী বলেন তলাবুল এলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম অফি রায়াতিন আলা কুল্লি মুসলিমিন ও মুসলিমাত দিন এলম শিক্ষা করা এনিমেন এভরিবডি প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে ফরজ ঠিক না যার যতটুক জীবনে যত দরকার দরকার তার ততটুক শিখতে হবে আল্লাহ তাআলা আমাদের সকলকে শিখার তৌফিক দান করেন সবাই বলি আমিন আমরা এই মহিলা মাদ্রাসাটার বিপক্ষে নাকি কেউ আপনারা বিপক্ষে কারা একটা হাতিকান্ত মহব্বতের সাথে কয়জন বিপক্ষ দুই আড়াই জন বিপক্ষ দুই আড়াই জন বিপক্ষে আছে পক্ষে তো সবাই নাকি বলেন অনেকে আছে হাত উঁচু করে কলিবার ভগে টেনে আমি এই ধোকাবাজি করবো না একটু পক্ষপাতিত্ব দেখান আল্লাহ পাক আপনাদের হাতটা একটু ভিডিও করুক কারা মাদ্রাসার পক্ষে একটা তকবীর হবে নারায় তকবীর কুরআন সুন্নাহ জিখানে আহলে হক উলামায়ে কিরাম জিখানে আলেম উলামা যে তবলিগে 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 আলেম উলামা যে তবলিগে আলেম নাই যে তবলিগে নারায় তকবীর মাশাআল্লাহ